আমরা এটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। এবারেও আমরা আশা করি যে আমরা খুব সফলতার সঙ্গে এটা সম্পন্ন করবো। আমরা একটা টার্গেট দিয়েছি যে 24 ঘন্টার মধ্যে এবং আমার সমস্ত বর্জ্য, আমার 30টা ওয়ার্ডের মহানগরে সমস্ত বর্জ্য আমরা কর্মকর্তাকে নিয়েছি। এতে আমাদের 420 জন আমাদের কর্মী আছে, আমাদের প্রায় 30টার মতো ট্রাক আছে, আমাদের লোডিং গাড়ি আছে, হ্যাঁ আমাদের অল ইকুইপমেন্ট আমরা আমাদের রেডি করে রেখেছি। আমরা আশা করি যে গতবার 24 ঘন্টার মধ্যে করছি, এবারে ইনশাল্লাহ আমরা 20 ঘন্টার মধ্যে সেই কাজটা করতে পারবো বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যেই আমাদের ফিনালে রেখেছি, আমাদের স্প্রে রেখেছি, আমরা ব্লিচিং পাউডার রেখেছি, আমরা সব অ্যারেঞ্জমেন্ট আমরা ইনশাল্লাহ কমপ্লিট করেছি, যাতে ডেঙ্গুতে এটাকে এই ডেঙ্গু রোগটাকে এই বর্জ্য আবার কোনো অন্য ধরনের প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সজাগ আছি। আমার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়ে আছে, আমাদের প্রধান বর্জ্য কর্মকর্তা আছে, আমাদের কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ড, আমাদের 23 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আছে, আমাদের 3টা ডিপার্টমেন্টের আমাদের যারা সিও, যারা ইনচার্জ তারা আছে। আমরা আশা করি ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা হ্যান্ডেল করবো এবং আমাদের সব কাজ সুন্দরভাবে সমাপ্ত হবে বলে আমি আশা করি।